আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস আজকের এই এসো কোরআন শিখি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সালিম দর্শক শ্রোতা আপনাদের মোহাব্বত নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে প্রতিদিন এই লাইভ ক্লাসে চলে আসি তবে আজকে যেনারা ফোনের মাধ্যমে এবং ইউটিউব কমেন্টসে ফেসবুক কমেন্টসে এবং মেসেজের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি জানতে চেয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে জানার মধ্যে মোটা হরফে যখন হরকত ব্যবহার করা হয় তার উচ্চারণগুলি কেমন হবে তবে আজকে অনেক প্রশ্ন থেকে আজকে এটাকে বেশি প্রাধান্য দিয়েছি ইনশাআল্লাহ প্রতিদিন আপনাদের কমেন্টসের উত্তর আমি পর্যায়ক্রমে একটা একটা করে দিয়ে যাব আল্লাহ সু যেন আমাদের সবাইকে তাওফিক দান করেন কবুল করেন আমরা সকলে বলছি আল্লাহম্ম আমিন এই পর্যায়ে আমি বলতে চাচ্ছি যাদের হাতে ইতিমধ্যে এরশো কোরআন শিখি বইটি পৌঁছে গেছে আপনাদের প্রিয় বই আপনাদের মনের প্রাণের হৃদয়ের খোরাক এই এসো কোরআন শিখি বই আমার সবচেয়ে ভালোবাসার একটি কিতাব আমার জীবনের সর্বোত্তম মানে কাজের মধ্যে এই একটি কাজ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন খাই রুকুম মাংতা আল্লাম আল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে কোরআন মাজিদ শিক্ষা দেন তো এমন একটি কাজ আমাকে আল্লাহ সুন্নতলা নিয়ামত হিসেবে দিয়েছেন আর আমি নিয়ামতের শুক্রিয়া বারবার আদায় করছি আলহামদুলিল্লাহ 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 সম্মানিত দর্শক শ্রোতা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাকে প্রতিদিন যেই পরিমাণ উৎসাহ দিচ্ছেন দোয়া করছেন মানে এতে আমি খুব উৎসাহিত হচ্ছি আনন্দিত হচ্ছি এবং আপনাদের সবার জন্য দোয়া করছি আপনারা আমাকে বিভিন্ন সময় আপনাদের মনের কথাগুলি শোনান আর আমিও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঙ্গে সময় দেওয়ার জন্য তো আপনারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভ প্রোগ্রাম দেখতে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে মনে রাখতে হবে এক এক দিন অনেক দর্শক অনেক রকম জিনিস জানতে চান প্রশ্ন করেন কিন্তু একটা ক্লাসে কিন্তু সব কিছু বলতে পারবো না আমি এমনভাবে ক্লাসগুলি করছি একদিনে যে সমস্ত দর্শক বেশি জানতে চান এমন বিষয়টাকে বেশি প্রাধান্য দিয়ে ক্লাসটা আমি শুরু করার চেষ্টা করি যেমন আজকে একজনে প্রশ্ন করেছেন হরফের উচ্চারণ যেভাবে হয় হরকত উচ্চারণটা যেভাবে হয় কিন্তু বানান করার সময়কে হরফগুলো ওইভাবে বলবো কিনা এটা সমাধান আমি দিয়ে দিচ্ছি আর মোটা হরফে হরকত ব্যবহার করে উচ্চারণ কিভাবে করবেন এই এখন আপনাদের হাতে যাদের কাছে কোরআন কোরআকী বইটি রয়েছে সপ্তম সংস্করণ সপ্তম সংস্করণ একেবারে আপডেট বইটি যাদের হাতে রয়েছে আজকের মতো প্রথমবারে খুলুন বারো নম্বর পৃষ্ঠা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে বারো নম্বর পৃষ্ঠায় আমি মোটা হরফ নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করেছি একটু লক্ষ্য করুন সবাই এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলেছি যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আটটি হরফ সাতটি হরফ স্থায়ীভাবে মোটা হয় যেখানে যাবে সেখানে মোটা হবে রটাও নিয়ে আসছি এটার নাম বলার সময় এটা মোটা হয় এই জন্য এই আটটি হরফ উচ্চারণ করার সময় বেশিরভাগ মানুষের ঠোঁটগুলি গোলাকার হয়ে যায় এই ব্যাপারে আমি সতর্ক করতে চাই আমাদের সকল সুপ্রিয় দর্শক শ্রোতাকে যেমন উচ্চারণ করবে স এই হরফটা উচ্চারণ করার সময় এরকম করে অনেকে দে এরকম ঠোঁটগুলি যেন গোলাকার না হয়ে যায় এবং বিস্ত্রী না হয়ে যায় এদিকে বেশি খেয়াল রাখতে হবে এই আটটি হরফ উচ্চারণ করার সময় কিছুতেই ঠোঁট গোল হবে না জিব্বার সাহায্যে মোটা করে মুখ ভরে মোটা করে উচ্চারণ করতে হবে দর্শক শ্রোতা আমি জানি আপনারা খুব অপেক্ষমান আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখার জন্য শোনার জন্য আমি অনেক সময় ফোন পেয়ে থাকি রাতের বারোটা একটা পর্যন্ত আমার দর্শকরা এই লাইভ প্রোগ্রামটি দেখতে থাকেন বুঝতে থাকেন জানতে থাকেন এবং কমেন্টস করতে থাকেন তার ফোন করতে থাকেন আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের এই সমস্যার সমাধান করতে তো আজকে আমি প্রথমেই এই হরফগুলি উচ্চারণ আপনাদেরকে শুনিয়ে দিব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমি আবারও বলছি এই হরফগুলি উচ্চারণ করার সময় ঠোঁট গোলাকার হবে না নড়াচড়া করবে না তবে এটার জন্য আপনি কি করতে পারেন যদি ঠোঁট গোলাকার হয়ে যায় আপনার বাসায় একজন টিচার আছে যার নাম হচ্ছে আয়না বাজার থেকে দশ টাকা একটি আয়না নিয়ে কিনে নিতে পারেন আয়নাটা হাতে নিয়ে নিয়ে এভাবে প্র্যাকটিস করুন সদ উচ্চারণের শুরুতে যে আওয়াজটা হবে দে আমি আরেকবার বলছি লক্ষ্য করুন একটি শেষে কলকল আছে তারপরে আমি এই হরফটি উচ্চারণ করবো লক্ষ্য করুন সবাই আমার মুখের দিকে দে বারবার যত বেশি আমার মুখের দিকে লক্ষ্য করবেন তত সহজে জিনিসটাকে নকল করতে পারবেন ফলো করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন আমি আবারও বলছি দদ উচ্চারণের জটিলতা আমাদের দেশের বিভিন্ন জায়গায় রয়েছে অনেক হাফেজকারে আলিমুলামারা আমাদেরকে প্রশ্ন করেন এবং অনেকেই জানতে চান আসলে বিষয়টা জটিল নয় কঠিন নয় তবে যেহেতু আমি বাঙালি আর এটা আরব দেশের একটা ভাষা অন্য দেশের ভাষা শেখার জন্য একটু কষ্ট করতেই হবে এটার জন্য এক আহামুর কোনো কিছু না যে অনেক কঠিন কেউ জত বলে কেউ দদ বলে আসলে কোনো দিন এটা দালের মতো হবে না আর কোনো এটা জর মতো হবে না দাল একটা হরফ জ একটা হরফ দুইটার মাঝামাঝি উচ্চারণ হবে তবে করি সাহেবগঞ্জ বেশিরভাগ মানে জ্বর দিকে বেশি ঝুঁকেছেন তবে এমনটা না যে জ হবে কারণ জ্বর মাখরাজ হলো তেরো নম্বর মাখরাজ আর এটা হলো আপনার সাত নম্বর মাখরাজ সেই হিসাবে সম্পূর্ণ বিপরীত একটা সাইট রয়েছে এই জন্য লক্ষ্য করুন তবে আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি সবার জিব্বা কিন্তু এরকম শুয়ে থাকে উচ্চারণের টান দিলেই দেখবেন জিব্বাটা ফুলে সামনে দিয়ে ছোটো হয়ে যায় সামনের দাঁতগুলো যেন মানে সামনের জিব্বার আগাটা যেন সামনের দাঁতে না লেগে যায় তাহলে নিশ্চিত আপনার দদ হয়ে যাবে দে আমি আবার বলছি দে এইভাবে বার বার বারবার প্র্যাকটিস করুন এবং আয়না দেখে দেখে বলতে থাকুন মাঝে মধ্যে আমাদেরকে শোনাবেন রিংসা আল্লাহ আল্লাহ ও তালা আপনাদের জবানকে স্পষ্ট করে দিবে সহজ করে দিবে আর বেশি বেশি রব্বি জিদিনী ইলমা পড়তে থাকুন যত বয়স হোক না কেন পড়তে থাকুন পড়তে থাকুন রবি ওয়াহলুল ওকিফু কৌলি বেশি বেশি দোয়াগুলি পড়তে থাকুন পড়তে থাকুন তারপর এই হরফটি উচ্চারণ করছি লক্ষ্য করুন মোটা হচ্ছে ত এভাবে দেখেন একটুকু গোলাকার হচ্ছে না ত এরকম না ইজিভাবে বলুন ত মোটা করে উচ্চারণ করুন তারপরে এই হরফটি বলছি লক্ষ্য করুন জিব্বা লাগাইয়া উ এবার উচ্চারণ করুন তারপরে এই হরফটির নাম হচ্ছে এই যে একটা আওয়াজ তারপরে আমি তো আমাদের বিভিন্ন ক্লাসে মাই টিভিতে এবং জি টিভিতে এই মাখরাজগুলি এত স্পষ্টভাবে আমি বলেছি যে প্রত্যেকটা মাখরাজের উচ্চারণ এবং কোনটা কোন উদাহরণ লাগবে সব কিছু আমি বলেছি আপনারা অবশ্যই দেখেছেন এজন্য মাই টিভি এবং জি টিভির যে আমার ভিডিওগুলি রয়েছে আমার এসো কোরআন শিখি ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো রয়েছে এগুলি আপনারা বার 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 শুনতে থাকুন দেখতে থাকুন তাহলে বেশি বেশি প্র্যাকটিস করলেই এটা সহজ হয়ে আসবে আমি আবারও বলছি এটা খ মোটা করে উচ্চারণ হবে তারপরে এই হরফটি বলছি কফ এই হরফের ব্যাপারে যে আমি কত কথা বলেছি টেলিভিশনে আপনারা অবশ্যই জানেন এই হরফ আমাদের দেশে কি পরিমাণ ভুল উচ্চারণ করে কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ তো এখন সোনার বাংলাদেশ এখন কোরআনের বাংলাদেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোরআন চর্চা এই দেশে বিশ্বের যে সুনাম অর্জন করে নিয়ে আসছে আমাদের সন্তানরা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এই দেশের উস্তাদরা হিপসখানা যে পরিমাণ মেহনত করে পরিশ্রম করে আমার মনে হয় না বিশ্বের কোনো দেশে এত বেশি পরিশ্রম করে এই জন্য আল্লাহ তালা এই বাংলাদেশকে কোরআনের দেশ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ বলি আমরা রাতকে রাত দিনকে দিন চেষ্টা করছি আপনাদের প্রত্যেকের কোরআনের উচ্চারণ যেন সুন্দর হয় শহীদ ইলাওয়াজ যেন হয় যথাযথভাবে যেন ইবাদত ইবাদবন্দিকে আপনারা করতে পারেন আমি আবার বলছি লক্ষ্য করুন তারপরে এই হরফটি উচ্চারণ করছি লক্ষ্য করুন আলহামদুলিল্লাহ আমরা সবাই শুনতে পেরেছি যে এই আটটি হরফের উচ্চারণ কিভাবে হবে আমি সাধারণভাবে আপনাদেরকে হরফের উচ্চারণগুলি করে দিয়েছি হ্যাঁ দর্শক আজকে যিনি ফোন করেছিলেন আমাকে সম্ভবত চট্টগ্রাম থেকে উনি বলছিলেন যে এই হরফের নামগুলি যেভাবে বলেছি শব্দ বানান করার সময় কি এই হরফগুলি এভাবেই বলতে হবে কি না আমি আপনার প্রশ্নের উত্তরে বলছি আপনি জেনে রাখুন আমি বারবার বলেছি হরফের নামগুলি একটা জগৎ হরকতের উচ্চারণ আরেকটা জগৎ যখন বানান করবেন সেটা তখন আরেক জগৎ যেমন আমার নামটা বিংল এই যে কত সুন্দর করে উচ্চারণ করেছে আসলে আমাকে কি ওইভাবে কেউ বলে না বলে না সেলিম বলে সালিম বলে মানে কেউ লম্বা করে কেউ ছোট করে হ্যাঁ কেউ কারি সেলিম বলে কেউ আলহাজ মাওলানা করে মোহাম্মদ সেলিম বলে কেউ শুধু মোহাম্মদ সেলিম বলে এক একজন এক এক রকম বলে তবে প্রকৃত পক্ষে আমার নামের যথাযথ একটা বানান কিন্তু রয়েছে এইভাবে কারো নাম বড় হয় কারো নাম মাঝারি হয় কারোর নাম ছোট হয় তো দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরবি হরফগুলোর নামও অনেকটা বড় হতে পারে ছোট হতে পারে এটা আমি আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলেছি তিন ভাগে ভাগ করা হয়েছে মানে পনেরোটা হরফ চার আলি পরিমাণ লম্বা হয় আর বারোটি হরফ একালি পরিমাণ লম্বা হয় দুটি হরফ কোনো লম্বা হয় না তো এই হরফগুলি যত টান হোক আর যত নিয়ম কারণ হোক হরফের পৃষ্ঠা যখন শেষ হয়ে যাবে তখন এগুলি আর এইভাবে লম্বা করে করে বর্তে হবে না শুধু নামটা শেখার জন্য নামটা বোঝার জন্য উচ্চারণ করার জন্য এভাবে নামটা প্রয়োজন হবে যখনই আপনি হরকত ব্যবহার করবেন তখন সবগুলি উচ্চারণ এক সমান হয়ে যাবে আবার যখন আপনি বানান করতে যাবেন তখন যত দ্রুতগতিতে এইগুলো একটার সঙ্গে আরেকটা একটা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে 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 বানান করতে হয় তখন আর পিছনের যে পরিপূর্ণ এত লম্বা নাম ছোট নাম খাটো নাম এগুলো আর থাকে না তবে নামগুলো সহি করা এটা জরুরি কারণ আপনি একটা মানুষের নামও যদি কোথাও লিখেন বা বলেন সেটা যদি সঠিক না বলেন উনি কিন্তু মাইন্ড করেন এবং কষ্ট পান এজন্য জন্য কোনো ব্যানারে পোস্টারে কোনো কাগজে কলমে যখন একজন ব্যক্তির নাম লেখি উনি আশা করেন আকাঙ্ক্ষা করেন চান ওনার নামটা যেন সহি হয় তো ঠিক যেখানে আমরা কোরআন তেলাওয়াত করব। সেখানে যদি হরফগুলি সহি না হয় হরকতগুলি যদি সহি না হয় তাহলে কেমনটা হবে এই জন্য আমরা নামগুলি যথাযথভাবে পড়ানোর চেষ্টা করে যাচ্ছি আল্লাহ সুবাহন মতাল্লা যেন কবুল করে আমরা সকলে বলছি আল্লাহম্ম আমিন দর্শক আমি বলেছিলাম আপনাদেরকে এসো কোরআন শিখি বইয়ের বারো নম্বর পৃষ্ঠা তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এই মুহূর্তে যারা দেখছেন লাইভ প্রোগ্রামটি একটু অনুগ্রহ করে শেয়ার করে দেন কারণ আপনারা অনেক আন্তরিকতার সাথে প্রচুর পরিমাণ শেয়ার করেন সে হিসাবে অনেক দর্শক দেখতে পায় অনেক লোক বুঝতে পারে জানতে পারে এই যে একটা স্বভাবের কাজ আপনার দ্বারা আল্লাহ সুহান তালা করাচ্ছেন আল্লাহ তালা হাসন মাধ্যমে তার যা যা আপনাকে যথাযথভাবে দিয়ে দিবেন এই অনুগ্রহ করে যখনই এই প্রোগ্রামটা কেউ দেখবেন আপনি ইমুতে দেখেন হোয়াটসঅ্যাপে দেখেন মেসেঞ্জারে দেখেন ফেসবুকে দেখেন আর ইউটিউবে দেখেন সাথে সাথে শেয়ার করে দিবেন এই এতটুকু নিয়ত রাখবেন যে আমি এই কোরআনের দাওয়ারটা অন্যের কাছে পৌঁছে দিচ্ছি আল্লাহ সব আহ্নতালা আপনাকে আমাকে অনেক 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 বেশি নেকি দান করবেন আর এই এশো কোরআন শিখি বইটা এখনও যাদের কাছে পৌঁছে নাই আমরা আপনাদেরকে বলতে চাই যে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে আপনারা যোগাযোগ করে এই বইটা বিশ্বের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা সারাদিন আমাদের দর্শকদের কাছে কুরিয়ারের মাধ্যমে বইটা পৌঁছে দিচ্ছি দেশে বিদেশে এই কিছুক্ষণ আগো লন্ডন থেকে আমার এক দর্শকের সাথে কথা হলো উনি বইটা চাচ্ছেন যত দাম হোক না কেন বইটা দরকার তো আসলে দর্শক আমি যে বলছি এই বইটাকে আমি লালন পালন করি ভালোবাসি মহাব্বত করি এইটা আমি পরিচালনা করতে পছন্দ করি এজন্য আপনাদের কাছে আমি বইটা তুলে দিতে চাই পৌঁছে দিতে চাই যে যেখান থেকে পারেন বইটা সংগ্রহ করেন বইটা সংগ্রহ করেন এটা একটা নিয়ামত হিসাবে ইনশাল্লাহ পাবেন এমন গবেষণা আল্লাহ তালা আমাকে দিয়ে করিয়েছেন এবং বইটার মধ্যে যেই সমস্ত বিষয়গুলি আমি লিখেছি আপনার হাতে পৌঁছার সাথে সাথে আপনার ভালো লাগবে নিঃসন্দেহে ইনশা আল্লাহ আল্লাহ হাসুবাহনতলা আপনাদেরকে বইটা এবং আমার ভিডিওগুলি আপনার ঘরে যেন তুলে দেন তুলে দেন এবং পৌঁছে দেন আমরা সকলে বলছি আল্লাহ হুম্মা আমিন দর্শক লক্ষ্য করুন আমি এই পর্যায়ে আপনাদেরকে হরকত দিয়ে আজকে শিখিয়ে দিব আমরা কীভাবে হরকতের উচ্চারণগুলি করবো একটু লক্ষ্য করুন যদি প্রথমে আমরা একটি জবর দেই তাহলে কীরকম উচ্চারণ হতে পারে লক্ষ্য করুন এখন আমি এগুলার লম্বা লম্বা নাম বলবো না সদ জবর সদ জবর উচ্চারণ কী হবে স স আমার সাথে সাথে বলার চেষ্টা করুন আগে আওয়াজটা স এই আওয়াজটাকে কন্ট্রোল করতে হবে সিনের আওয়াজটা ফেটে সিটে বের হয়ে যাবে আর স্বাদেরটা ধরে রাখতে হবে স স স জি এবার লক্ষ্য করুন দ দে এবার লক্ষ্য করুন জবর ত ত ত ত এবার লক্ষ্য করুন উচ্চারণ লক্ষ্য করুন وا غا. غين زبر غين زبر غ غ غ وا خ زبر خ خ خ خ زبر خ خ কফ জবর জবর ক কিছুতে যেন হলকে না যায় এরকম আওয়াজটা যেন না হয় সাবধান সাবধান র এইভাবে একটা একটা করে বার 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 বলতে থাকুন শুনতে থাকুন বারবার বলতে থাকুন শুনতে থাকুন প্র্যাকটিস করুন আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে এবার আমরা জের দিয়ে উচ্চারণ করে নিব দর্শক লক্ষ্য করুন আমি সবগুলোতে একেবারে জের দিয়ে দিয়েছি সদে জের সেই তবে দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জবর উচ্চারণগুলি যত পার্থক্য করা সহজ জেরের উচ্চারণগুলি অন্য হরফের সাথে পার্থক্য করা তত সহজ নয় কারণ আমি আগে কয়েকটা ভিডিও করেছি পাশাপাশি হরকতের উচ্চারণ মানে পার্থক্যটা কি পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্যটা আপনাদের অবশ্যই মনে আছে আমি আবারও জেরের উচ্চারণগুলি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি লক্ষ্য করুন সদ জের জের

রি এবার লক্ষ্য করুন আমি প্যাশ দিয়ে দিচ্ছি সাদ প্যাশ স্যাশ সো সো দর্শক আপনাদের মনে আছে আমি বলেছি যত প্যাস তত গোল যত প্যাস তত গোল যেখানে ওয়াও সেখানে গোল মানে ঠোঁটটা গোল হয়ে যাবে দ দে প্যাস ও প্যাস তো 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 দ ও ও ও

আমাদের এক জবর এক জের এক পেজ ব্যবহারিত মানে হরকত ব্যবহারিত মোটা হরফের উচ্চারণ আজকের এই মোটা হরফ সাতটি এবং র একটি আটটি হরফে কিভাবে উচ্চারণ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং হরকত ব্যবহার করে কীভাবে উচ্চারণ করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি আমার আশা ও বিশ্বাস আপনাদের বুঝে আসছে আর মূল কথাটা হচ্ছে যে এত দ্রুত এত তাড়াতাড়ি বুঝে আসবে না ভিডিওগুলো বারবার শুনতে হবে রিপিট করে করে শুনতে হবে রিপিট করে করে শুনতে হবে আর এই বইয়ের মধ্যে হরকতুর উচ্চারণের যে পেজগুলি রয়েছে সেগুলো মিলিয়ে মিলিয়ে উচ্চারণ করতে হবে যেমন আপনাদের জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এই আঠারো নম্বর পৃষ্ঠা তারপর হচ্ছে বিশ নম্বর পৃষ্ঠা তারপর হচ্ছে আপনার বাইশ নম্বর পৃষ্ঠা এখানে যে পাশাপাশি হরকতর উচ্চারণগুলি রয়েছে এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর আপনাদেরকে আরেকটু জানিয়ে দিচ্ছি আঠারো নম্বর পৃষ্ঠাতে যে আমি লিখিয়ে দিয়েছি যে জবরুর জবরুর উচ্চারণ করার সময় মুখ খোলা রেখে হা করে উচ্চারণ করতে হবে জবরুর উচ্চারণের পাশাপাশি দুইটি করে উচ্চারণ দিয়েছি এখানে কিছু বাংলা লেখা আছে এগুলি ভালো করে পড়বেন আর বিশেষ করে এখানে লেখা আছে মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না যেহেতু উপরে লেখা আছে জবরুর উচ্চারণ বাংলা আকারের মতো আমি আবার বলছি আঠারো নম্বর পৃষ্ঠা সপ্তম সংস্করণ এরশো কোরআশিকি বইয়ের উপরে লেখা আছে বাংলা আকারের মতো হয় জবরের উচ্চারণ কিন্তু এই আটটি এই জবরগুলি যে সাতটা মোটা হরফ র এবং আটটি এটাগুলো আমি ইস্টার চিহ্ন দিয়ে রাখছি ইস্টার চিহ্ন দিয়ে বুঝিয়েছি এবং নিচে লিখে দিছি মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না মোটা হরফের উচ্চারণ আকারের মতো হবে না তবে কি করবেন আপনারা ওস্তাদগণের মুখের দিকে দেখে দেখে শিখে নিন বইয়ের মধ্যে লিখে দিয়েছি তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা পাশে রেখে এই অ্যাসোপুরাণ শিখি বইটা হাত দিয়ে ধরুন এবং বারবার বারবার প্র্যাকটিস করুন আল্লাহ হাসনতলা আপনাদের সবাইকে সহিভাবে কোরআন তিলাবত করার তৌফিক দান করুন আর আজকের মতো এখানে শেষ করতে চাই আমি আবার বলছি ভিডিওটি দেখার সাথে সাথে অন্যদের কাছে শেয়ার করে দিন আর যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ আপনাদের সমাধান করার চেষ্টা করব আর এই এসো কোরআন শিখি বইটি আজকেই সংগ্রহ করুন আজকের মতো এখানে শেষ করছি দলমত নির্বিশেষে কোরআন শিখবো একসাথে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি